এই ওটা কে রে? কি মারছেন কেন ওরম ভাবে? হ্যালো, গুড মর্নিং স্যার। আমি তোমাদের নতুন ট্রাভেল ব্লগিং প্রফেসর একেন্দ্র সেন। একেন্দ্র সেন নামটা কেমন শোনা শোনা লাগছে না? স্যার আপনি কি সেই বিখ্যাত? শুনুন, আমি বিখ্যাত না কুখ্যাত সব আমি জানি না, কিন্তু আমাকে সবাই একেন বাবু বলে ডাকে। আপনার মতো একজন প্রফেসর আমাদের ক্লাস নিচ্ছেন, আমি তো ভাবতেই পারিনি এসব স্বপ্নে। আচ্ছা বসো বসো। আমি না ভাবলাম কি যে আমার নতুন কেসটা সলভ করবার আগে তোমাদের একটা ক্লাস নিয়ে যাই, আর তাছাড়া তোমাদের এই যে ইনস্টিটিউট এখানকার যিনি ডিন উনি আমাকে এমন চেপে ধরলেন যে আমি না। আচ্ছা আপনি আমাদের কি ক্লাস নেবেন স্যার? আমরা আজকে শিখব ব্লগিং। আমাদের আগে জানতে হবে যে মানুষ কি দেখতে চায়। যেমন ধরো যদি মরুভূমিতে যায় তাহলে দেখতে চাইবে উট, যদি পাহাড়ে যায় তাহলে দেখতে চাইবে সাদা মেঘ, আর যদি জঙ্গলে যায় কি দেখতে চাইবে? হাতি না স্যার, জিরাফ। হরিণ স্যার, হরিণ। ঠিক ঠিক, তার মানে দেখতে চাইবে সবুজ জঙ্গল, জন্তু জানোয়ার আর পাখির ডাক। এই তোমাদের এই ইনস্টিটিউটের ধারে কাছে কি তেলে ভাজার দোকান আছে নাকি? হ্যাঁ স্যার, নিচেই তো একটা তেলে ভাজার দোকান আছে। তো এবার খেয়াল করিনি তো। যাকে আমাদেরকে জানতে হবে যে কি করে ট্রাভেল ব্লগিং করতে হয়। এই নিলাম মোবাইল, এই ভিডিও অন করলাম। হ্যালো, আমরা এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই দেখুন, এখানে গভীর জঙ্গল যেখানে সব জন্তু জানোয়াররা রয়েছে, বাঘে বাঘে মাস্তুতো ভাই, আর বেড়াল আর শকুনে হচ্ছে পিস্তুতো ভাই। ফোনটা একটু তুলে ধরলে ভালো হতো না? হতো না, তাহলে তো সারপ্রাইজ চলে যাবে। শুরুতেই যদি মুখটা দেখিয়ে দাও, দেখো ফলো মি, এই ঘুরিয়ে আনলাম। হ্যালো, আমি একেন্দ্র সেন, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। বুঝছো, এরকম করতে হবে। শোনো, ব্যাপারটা বুঝতে হবে, এমন ব্লগিং করবে সেটা দেখে যাতে মানুষের মজাও লাগে আবার ভয়ও লাগে। কিন্তু কি করে? ধরো তুমি গভীর জঙ্গলে গেছো, এখন জঙ্গল টঙ্গল সব দেখাচ্ছ, তোমাকে তো এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে লোকের মনে হয় যে তোমার পেছনে বাঘটা আছে। হ্যাঁ, আর ধরো যেখানে গেছো সেখানে শুধু প্রকৃতি দেখালে তো চলবে না। প্রকৃতি? ও তো উত্তরপ্রদেশে থাকে। আমি ওই প্রকৃতির কথা বলছি না, আমি নেচারের কথা বলছি। তুমি তো খুব দুষ্টু আছো। শোনো, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যেখানে যাচ্ছ সেখানে শুধু প্রকৃতি দেখালে চলবে না, সেখানকার খাওয়া দাওয়া সেটা তো দেখাতেই হবে, বুঝেছো? যেমন যেমন বাঙালি খাবার দাবার অবশ্যই দেখাতে হবে। যেমন ধরো যেখানে গেছো সেখানে তোমায় দেখাতে হবে যে তুমি বাঙালি ভাত খাচ্ছ, ডাল পোস্ত ঢোকার ডালনা, বা হয়তো তুমি নানা রকম মাছ নিয়েছো, মাছ ভাজা নিয়েছো, ঝোল। তারপর কিন্তু স্যার যদি না পাই? যদি না পাই তাহলে বানাবে নিজে। আচ্ছা এইবারে শোনো, যে যখন তোমরা ব্লগিং করতে যাবে তখন সাথে কী কী নিয়ে যেতে হবে তোমাদেরকে? জলের বোতল নেবে, ওআরএস নেবে, মেডিসিন কিট নেবে, তারপরে ব্যান্ডেড নেবে, আর নানা রকম সব ওই শুকনো খাবার সেগুলো তো নিতেই হবে সাথে। হ্যাঁ, ধরো মুড়ি নিলে, কি তার সাথে চানাচুন নিলে, তার সাথে একটু চিপস নিলে। কিন্তু স্যার এত স্ন্যাক্স ক্যারি করলে তো লাগেজটা বেড়ে যাবে অনেক। লাগেজ বাড়ুক, এগুলো নিতেই হবে, খাদ্য ছাড়া তুমি বাদ্য বাজাবে কী করে? এই যা, বেল পড়ে গেল। আচ্ছা শোনো, আজকের মতো এইটুকুই থাক, আমি একটা কেস সলভ করতে যাচ্ছি, সেইটা সলভ করে এসে তোমাদের আবার বাকি ক্লাস নেব। ততক্ষণ পর্যন্ত এই যে আজকে যেগুলো শেখালাম এগুলো কিন্তু সব মন দিয়ে রিভাইজ করবে, ঠিক আছে? আসি তাহলে। এই তোমাদের ওই তেলে ভাজার দোকানটা ওটা কোথায় জানো?